তোমালোয় এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। ক্যামিনো, ইয়োর কিচেন অ্যান্ড এন্টারটেইনমেন্ট গাইড। আগামী 25 নভেম্বর রাজ্যের পুর নির্বাচন। বুধবার থেকে শুরু হয়ে গেছে নমিনেশন জমা দেওয়ার কাজ, চলবে আগামী 3রা নভেম্বর পর্যন্ত। এদিন আগরতলা পুর নিগমের 51টি আসনের জন্য শুরু হয়ে গেছে নমিনেশন জমা দেওয়ার কাজ, আর সেখানে সমস্ত দলের আগে নমিনেশন জমা দিলেন বাম প্রার্থীরা। নমিনেশন জমা দেওয়ার পূর্বে এক মিছিলের আয়োজন করে বামেরা, পরে রিটার্নিং অফিসার অসীম সাহার কাছে নমিনেশন জমা দেন সিপিআইএম প্রার্থীরা। তবে প্রফুল্লজিৎ সিনহার মতো একজন স্বচ্ছ বাম নেতাকে আগরতলা পুর নিগম নির্বাচনে কেন প্রার্থী করা হয়নি তা নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে রাজনৈতিক মহলে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনার পরিপ্রেক্ষিতে কদমতলা ও চুড়াইবাড়ি এলাকায় বুধবারও বিরাজ করছে উত্তেজনা। পানিসাগরে জারি করা হয়েছে 144 ধারা। 47 আম্বাসা মণ্ডলের অন্তর্গত 56 নম্বর বুথের আম্বাসা কলোনিতে উত্তম অধিকারীর বাড়িতে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই যোগদান সভায় সূচনা করেন বিধায়ক পরিমল দেববর্মা। এদিন বিধায়কের হাত ধরে 17 পরিবারের প্রায় 100 জন ভোটার সিপিআইএম দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। দলীয় পতাকা দিয়ে নবাগতদের বরণ করে নেন বিধায়ক পরিমল দেববর্মা। হাতে গোনা আর কদিন পরে দীপাবলি, অর্থাৎ আলোর উৎসব। এই আলোর উৎসবকে সামনে রেখে কমলপুরের ফুলছড়ি কুমোরপাড়ায় মাটির প্রদীপ সহ বিভিন্ন ধরনের মাটির বাসন তৈরির ব্যস্ততা মৃৎশিল্পীদের। বন্যহাতির তাণ্ডবে দিশাহারা কৃষক কুলে তেলিয়ামুড়া। বন বিভাগের অধীন বালুছড়া এলাকার বুধবার রাতে তাণ্ডব চালায় বন্যহাতির দল। হাতির আক্রমণের সময় দেখা পাওয়া যায়নি বন দপ্তরের হাতি তাড়ানোর ইডিএস টিমকে। ক্ষতিগ্রস্তদের তরফে দাবি উঠেছে অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক রাজ্য বন দপ্তর। রাতের অন্ধকারে বাড়ি যাবার পথে বেধড়ক মারধর করার ঘটনায় 6 জনের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় মামলা দায়ের করেন আক্রান্ত ব্যক্তি রাজীব শীল। 25 অক্টোবর রাতে উদয়পুর রাধাকিশোরপুর থানাধীন শালগোড়া স্কুলের সামনে ঘটে এই ঘটনা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানান তিনি। সাইবার অপরাধের মধ্যে সেক্টেশন, অর্থাৎ যৌনতার বিনিময়ে ব্ল্যাকমেলিং এর ঘটনা ক্রমাগতভাবে বাড়ছে, আর এতে চরম দুশ্চিন্তায় সচেতন মহল। বুধবার উদয়পুর মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে হাতে গোনা কয়েকজন কর্মী নিয়ে উদয়পুর মহকুমা শাসকের কার্যালয়ের সামনে ধর্ণায় বসেন। সমস্ত রাজনৈতিক দলের আগে প্রার্থী তালিকা ঘোষণা করেন বামেরা, যদিও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারেনি বামেরা। 51টি আসনের মধ্যে 36 জনের নাম ঘোষণা করেছে বামেরা, বাকি 15 জনের নাম পরে ঘোষণা করা হবে বলে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে বামেদের পক্ষ থেকে। কুমারঘাট মহকুমা জুড়ে ডেঙ্গির মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চলতি মাসের 2 তারিখ থেকে এখনো পর্যন্ত 44 জন ডেঙ্গি রোগীর হদিস পাওয়া গেছে কেবলমাত্র কুমারঘাটে। যদিও আক্রান্তদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে ফিরেছেন, মৃত্যুর খবর নেই। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 10 জন, জানালেন কুমারঘাট হাসপাতালের এমওআইসি হরেন্দ্র রিয়াল। বুধবার কলমচৌড়া থানার পুলিশ বক্সনগর তেবড়াবাড়ির জঙ্গল থেকে একটি বাইক উদ্ধার করে। বাইকের একাধিক স্থানে রক্তের চিহ্ন রয়েছে। এদিকে 3 দিন ধরে নিখোঁজ বিশালগড় থানাধীন দুর্গানগর শিবনগর এলাকার বাসিন্দা নোটন দাসের পরিবারের দাবি, এই বাইকটি নোটনের, এ নিয়ে রহস্য দানা বাঁধছে এলাকায়। অসংগঠিত শ্রমিকদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের সুযোগ সুবিধার আওতায় আনার লক্ষ্যে ই শ্রম কার্ড প্রদান শুরু করল রাজ্যের শ্রম দপ্তর। এই কার্ডের মাধ্যমে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকেরা যেমন বিমানের সুযোগ সুবিধা পাবেন, তেমনি দেশের যে কোনো প্রান্ত থেকে এই কার্ডের সুফল পাবেন শ্রমিকেরা।
সম্প্রতি বাংলাদেশের ঘটনার জেরে ত্রিপুরার যাতে কোনোভাবে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় সেই বিষয়ে মাথায় রেখে পুলিশের মহানির্দেশকের কাছে ডিপুটেশন প্রদান করলেন টিডিএফ। বুধবার দুপুরে বড়মুড়া ইকো পার্ক সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে একটি পাথর বোঝাই টিপার গাড়ি উল্টে গুরুতর আহত হয় টিপার গাড়ির চালক, তার নাম খলিফুর রহমান। খবর পেয়ে তেরিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত গাড়ির চালক খলিফুর রহমানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন।